45তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানালো পিএসসি। 45তম বিসিএস এর লিখিত পরীক্ষা গ্রহণের চূড়ান্ত তারিখ জানিয়েছে সরকারি কর্মকমিশন পিএসসি। আগামী 27 নভেম্বর থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 45তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী 27 নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে চলতি বছরের 19 মে শুক্রবার অনুষ্ঠিত হয় 45তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে 3,46,000 পরীক্ষার্থীদের মধ্যে অংশ নেন 2,68,119 জন। পরীক্ষা দেননি 78,803 জন। পরে চলতি বছরের 6 জুন 45তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি। এতে উত্তীর্ণ হয় 12,789 জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করে পিএসসি। 45তম বিসিএসের মাধ্যমে মোট 2,309 জন ক্যাডার নেওয়া হবে। নন ক্যাডারে নেওয়া হবে 1,022 জনকে। 45তম বিসিএসে 2,309 ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে 539 জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন 437 জন। এরপর পুলিশে 80, কাস্টমসে 54 ও প্রশাসনে 274 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নতুন টেলিভিশনের পর্দায়।